বরগুলাইত গোর্খা জনগোষ্ঠীয় তীজ সমারোহ উদযাপন। মার্ঘেরিটার বরগুলাইত মঙ্গলবারে উলহ মালহেরে গোর্খা সম্প্রদায়ের মহিলাসকলে তীজ উৎসব উদযাপন করা পরিলক্ষিত হয়। গোর্খা সম্প্রদায়টোর মহিলাসকলে পরম্পরাগতভাবে পালন করা ই এক অতি পবিত্র উৎসব। তীজ উৎসবত মহিলা আর যুবতীসকলে ব্রতে থাকি উপযুক্ত বর তথা স্বামীলাভর লগতে বিবাহিত মহিলায় স্বামীর মঙ্গল কামনার শিবক আরাধনা করে। রাতিপুয়া পতাকা উত্তোলন আর স্মৃতি তর্পণের পিছতে সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করে সমাজকর্মী প্রেম তামাঙে। এই উৎসবর লগত সংগতি রাখি মুক্তি সভাত অনিতা উপাধ্যায়লয় অসম আন্দোলনের প্রথম গোর্খা মহিলা শহীদ বৈজয়ন্তী দেবী বঁটা প্রদান করা হয়। মার্ঘেরিটার 1 নং বরগুলাই বাবাড়িস্থিত শিব মন্দির প্রাঙ্গণত দিনজোড়া বর্ণাঢ্য কার্যসূচীরে তীজ উদযাপনের দিহা করা হয়। ডিগবয়ের বিনন্দ কোঁৱৰৰ রিপোর্ট, অল আসাম নিউজ 30। আপনার সকলে সংবাদকর্মী বন্ধু সকল, আমি এই যে তীজ মহোৎসবের সংহতি রাখি, যেহেতু 1979 সনের পর যে ছবছরীয় আন্দোলন আছিল সোনালী পাতত লিখা, সেই আন্দোলনত প্রথম মহিলা শহীদগী বৈজন্তীমালা দেবী আছিল। গতি বৈজন্তীমালা দেবীর সুবরণত আজি আমি ইয়াত বটা প্রদান অনুষ্ঠান আমি এটা করবো। গতি তারও ইতিপূর্বে উদযাপন সমিতিয়ে এই বটা গ্রহণকারী ব্যক্তিও ইতিমধ্যে বাছি উলিয়াইছে। যে ইয়ারপর একটা কথা স্পষ্ট আমি কব বিচার, যে তথা গোর্খা সকল এক, ইয়াত কোনো দ্বিমত নাই। এই কথাটো আপনার চ্যানেলের জড়িয়ে আমি প্রকাশ করব বিচার। ইয়াত আজি তীজ উৎসব উপলক্ষে আজি প্রথম কার্যসূচী আছিল পতাকা উত্তোলন। পতাকা উত্তোলনের পিছতে স্মৃতি তর্পণ অনুষ্ঠান আছিল শহীদ সকল সুঁৱৰি। তারপরে বিভিন্ন লোকগীত লোকনৃত্য প্রতিযোগিতা সমূহ চলি আছে। গতি এই আজি গোটে দিনটি উরে নিশা এই অনুষ্ঠানটি চলিব। সকল সংবাদ জগতের বন্ধুবর্গলে আমি আজি এই মহোৎসবের জড়িয়ে আন্তরিক মরম আর শ্রদ্ধা জানাইছি। আমার বরগুলাই বাঁহবাড়ী রাইজর প্রচেষ্টাত আজি এদিনিয়া কার্যসূচীরে বাঁহবাড়ী প্রাথমিক বিদ্যালয় তথা বাঁহবাড়ী শিব মন্দিরের খেল প্রাঙ্গণত এদিনিয়া কার্যসূচীরে তীজ মহোৎসব আয়োজন করা হয়েছে প্রথমবারের বাবে। গতি আমি সকল রাইজক ধন্যবাদ জানাইছো। আর এনে ধরনের অনুষ্ঠানটি এই ভিতরুয়া অঞ্চল অনুষ্ঠিত করবলে পাই আমি নথৈ আনন্দিত হয়েছো।